সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবরমনাসা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগতম। আমি নিপুণ হালদার, প্রভাষক পরিসংখ্যান। তোমাদের বিগত, তোমরা নিশ্চয়ই বাসায় সুস্থ আছো, ভালো আছো। আমি বিগত আটটি লেকচার নিয়েছি পরিসংখ্যান লেকচার। আমরা তথ্য উপস্থাপন নিয়ে আলোচনা করছিলাম, গণসংখ্যা নিবেশন নিয়ে আজকে আলোচনা করবো। তাহলে গণসংখ্যাটা কি, ফ্রিকুয়েন্সি, গণসংখ্যা ফ্রিকুয়েন্সি, গণসংখ্যাটা কি আমরা দেখি। কোনো বিচ্ছিন্ন তথ্য সারি প্রতি মানে পুনরাবৃত্তির সংখ্যাকে উপমানে গণসংখ্যা বলে। গণসংখ্যাটা কি, কোনো বিচ্ছিন্ন তথ্য সারি প্রতিটি মানে পুনরাবৃত্তির সংখ্যাকে উক্ত মানের গণসংখ্যা বলে। গণসংখ্যা এক নম্বরে জন্য আসবে গণসংখ্যা কি, অথবা কোনো অবিচ্ছিন্ন তথ্য সারির মানগুলো শ্রেণীকরণ করা হলে কি, তাহলে অবিচ্ছিন্ন তথ্য সারির মানগুলো শ্রেণীকরণ করা হলে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত মান তথ্য মানের সংখ্যাকে উক্ত শ্রেণীর গণসংখ্যা বলে। কোনো অবিচ্ছিন্ন তথ্য সারির মানগুলো শ্রেণীকরণ করা হলে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত তথ্য মানের সংখ্যাকে উক্ত শ্রেণীর গণসংখ্যা বলে। গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গণসংখ্যাটা দেখো, তাহলে গণসংখ্যাটা কি, পুনরাবৃত্তি পুনরাবৃত্তি মান দিয়ে করবো গণসংখ্যা। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, মনে করো ছয়জন শিক্ষার্থী বয়স, ছয়জন শিক্ষার্থী বয়স দেওয়া আছে কিরকম, মনে করো 22 বছর 24 বছর 23 বছর 22 বছর 23 বছর 22 বছর। সাতজন শিক্ষার্থীর বয়স দেওয়া আছে, তাহলে বয়স হয়েছে 14, তাহলে বয়স দেওয়া আছে একজনের 22, একজনের 23, একজনের 22, একজনের 24, একজনের 23, একজনের 22 বছর। ছয়জন শিক্ষার্থীর বয়স দেওয়া আছে, বয়সকে যদি আমরা 14 ধরি, তাহলে বয়স বয়সটা আমরা ধরলাম কি 16 এজ, তাহলে এখানে 3 বার 3 বার 3 2 1, এটাই হচ্ছে গণসংখ্যা। কোনো অবিচ্ছিন্ন তথ্য শ্রেণীর মানগুলো শ্রেণীকরণ করা হবে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত তথ্য মানের সংখ্যাকে উক্ত শ্রেণীর গণসংখ্যা বলে। আর এই যে গণসংখ্যা শ্রেণীকরণ করা হলে যে সারণীর মাধ্যমে বসন করে তাকে গণসংখ্যা নিবেশন। আর নিবেশনটা কি, গণসংখ্যা নিবেশনটা কি, গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, গণসংখ্যা নিবেশন। তাহলে কি বলবো, কোন তথ্য সারির মানগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে শ্রেণীকরণ করা হলে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত সংখ্যাকে সারণীর মাধ্যমে উপস্থাপন করাকেই বলে গণসংখ্যা নিবেশন। আবার বলি, কোন তথ্য সারির মানগুলোকে ক্রম অনুসারে শ্রেণীকরণ করা হলে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত সংখ্যাকে সারণীর মাধ্যমে উপস্থাপন করাকেই বলবো গণসংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। যে শ্রেণীর তথ্য সারির মানগুলোকে আগে আমরা কী করবো, কর্মসারে সাজিয়ে শ্রেণীকরণ করা হবে, এবং সে প্রতিটি শ্রেণীর অন্তর্গত অন্তর্ভুক্ত সংখ্যা বা মানকে সারণীর মাধ্যমে উপস্থাপন করাকেই বলবো গণসংখ্যা নিবেশন। এক
একটা গণসংখ্যা নিবেশনে কি কি থাকে, শ্রেণী ব্যবধান থাকে, ক্লাস ইন্টারভেল থাকে, ট্যালি থাকে, গণসংখ্যা থাকে, শ্রেণী মধ্যমান থাকে, ক্রমজয়িত গণসংখ্যা থাকে। তোমরা কিন্তু পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশন তৈরি করছো, তোমরা কিন্তু জানো। জানো আমি একটা গণসংখ্যা নিবেশন তাহলে এখানে থাকবে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যবহার ক্লাস ইন্টারভেল তারপরে ট্যালি ট্যালি টিএলএলআই ট্যালি ট্যালি মার্ক ট্যালি তারপর আছে গণসংখ্যা তারপরে আছে ক্রমজীত সংখ্যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গণসংখ্যাকে এক দ্বারা প্রকাশ করা হয় আর আছে কি মধ্যমান তাহলে একটা গণসংখ্যা নিবেশনে এই পাঁচটা আই থাকবে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবহার ক্লাস ইন্টারভেল থাকবে ট্যালি সিগন্যাল থাকবে ট্যালি মার্ক থাকবে গণসংখ্যা এর ফ্রিকোয়েন্সি সম্মিলিত গণসংখ্যা সি একিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মধ্যমান হ্যাঁ মিড ভ্যালু এক্স এইটা থাকে তারপরে দশ থেকে বিশ মনে করো তিনটা তিন বিশ থেকে তিরিশ পাঁচ তারপরে তিরিশ থেকে চল্লিশ আসলে মনে করো ষাট চল্লিশ থেকে পঞ্চাশ আসলে মনে করো দুই পঞ্চাশ থেকে ষাট আসলে মনে করো এক তাহলে মোট কত আছে পাঁচ হাজার দশ দশ পাঁচ মোট তিন সমান আছে তাহলে দেখো তাহলে কি বললাম যে একটা গণসংখ্যা নিবেশনে কি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি মনে করো কিছু ছাত্র জন স্টুডেন্ট পরীক্ষা দিল পরীক্ষার প্রাপ্ত নম্বর শূন্য থেকে ষাটের ভিতরে আছে তাহলে দেখো শূন্য থেকে দশ কয়জন পাইছে শূন্য থেকে দশ না নয় কয়জন পাইছে দুই জন দেখো তাহলে শূন্য কি খারাপ দাগ শূন্য দিয়ে দেখালাম তাহলে দুইটা দাগ দুই দিলাম তারপরে দশ থেকে উনিশ পাইছে কয়জন তিনজন তিনটা দাগ সংখ্যা
কোনো অবিচ্ছিন্ন তত্ত্ব সারির মানগুলোকে শ্রেণী আকারে সাজিয়ে প্রতিটি শ্রেণীর অন্তর্গত সংখ্যাকেই বলে গণসংখ্যা, তাই তো? প্রতিটি শ্রেণীর অন্তর্গত মানকে বলে গণসংখ্যা। গণসংখ্যা নির্বাচন কি কোনো তত্ত্ব সারির মানকে অনুসারে শ্রেণীকরণের মাধ্যমে শ্রেণীকরণ করা হলে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে, প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত যে সংখ্যা সেইটাকে সার্বিক মাধ্যমে উপস্থাপন করাকে বলে গণসংখ্যা নিবেশন, এইটাকে বলে গণসংখ্যা নিবেশন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি গণসংখ্যা দেখলাম, গণসংখ্যা নিবেশন দেখলাম কিভাবে করে, ঠিক আছে? এটাও দেখলাম, কারণ সে তোমরা এটা আর এটা কিন্তু এখন দেখি গণসংখ্যা নিবেশনের গুরুত্ব, এখান থেকে অঙ্ক আসবে, ঠিক আছে? কয়েকদিন ধরে পরীক্ষা হবে, এখান থেকে অঙ্ক থাকবে। গণসংখ্যা নিবেশনের ভিত্তি করে উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নির্ণয় করব। তাহলে আমি দেখি গণসংখ্যা নিবেশনের গুরুত্বটা কি। গণসংখ্যা নিবেশন আমি করি লিখতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? আমি করি যে গণসংখ্যা নিবেশন সংগৃহীত তথ্য সমূহকে সারণীর মাধ্যমে বৈজ্ঞানিক রূপে উপস্থাপন করে, কি করে গণসংখ্যা নিবেশন কি করে সংগৃহীত তথ্য সমূহকে সারণীর মাধ্যমে বৈজ্ঞানিক উপস্থাপন করে, যে যে সারণীর মাধ্যমে বৈজ্ঞানিক ভাবে উপস্থাপন করে, যে সংগৃহীত তত্ত্ব সমূহকে সারণীর মাধ্যমে বৈজ্ঞানিক ভাবে উপস্থাপন করে, তাই তো? সংগৃহীত তত্ত্ব সমূহকে সারণীর মাধ্যমে বৈজ্ঞানিক ভাবে উপস্থাপন করে। তারপরে কি গণসংখ্যা নিবেশন পর্যবেক্ষণ করে বিভিন্ন শ্রেণীতে তত্ত্ব সমূহ, তাই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় না, এবং তাহলে গণসংখ্যা নিবেশন সংখ্যাকে সংগৃহীত তথ্যমানকে সারণীর মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে উপস্থাপন করে, উপস্থাপন করে। তথ্যকে মানুষের বিবেচনা
Nu
এইবার আছে একটি গণসংখ্যা নিবেশনের বিভিন্ন ধাপ, আমরা একটু দ্রুত আগাই। একটি গণসংখ্যা নিবেশনের বিভিন্ন ধাপ, একটি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন তৈরির বিভিন্ন ধাপসমূহ, একটি গণসংখ্যা নিবেশন তৈরির বিভিন্ন ধাপসমূহ তোমরাও শিখছো। গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে প্রথমে লাগবে তোমাদের পরিসর নির্ণয়, রেঞ্জ। তাহলে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে আমাদের প্রথমেই লাগবে কি, পরিসর নির্ণয়। তাহলে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে যে তথ্য, যে মান, সেইটা সম্পর্কে আগে একটা ধারণা ভালো করে দেখতে হবে যে আমার কি পরিসর, কি পরিসর নির্ণয় করতে হবে। পরিসরটা কি, কোন তথ্য সারি বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানের পার্থক্যকে বলে পরিসর। বৃহত্তম মান বিয়োগ ক্ষুদ্রতম মান, তম মান কি, এটাকে বলে আর দাম্পাশারে এক্স হাই বিয়োগ এক্স লো। বৃহত্তম মান কি হয়েছে, ক্ষুদ্রতম মান, তত্ত্বসারীর সর্বোচ্চ মান কি হয়েছে, তত্ত্বসারীর ক্ষুদ্রতম মান কি, এটা তো সবাই পার পরিসর নির্ণয় কি। মনে করো পরীক্ষা দিল 60 জন, তাতে সর্বোচ্চ মান আছে 99, সর্বনিম্ন মান আছে 22, তাহলে সর্বোচ্চ মানে অনুসরণ মানে পদ্ধতি বা তোমরা পরিসর নির্ণয়। তাহলে প্রথমটা কাজটি হবে পরিসর নির্ণয়, পরিসর নির্ণয় হয়ে গেল। এরপরে আমরা কি নির্ণয় করব, শ্রেণী সংখ্যা নির্ণয়। এরপর কি, শ্রেণী সংখ্যা নির্ণয়, কয়টা শ্রেণী থাকে, হ্যাঁ শ্রেণী সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করা হবে। পরিসংখ্যানে শ্রেণী সংখ্যা সাধারণত কার উপর নির্ভর করে, মানে তো পরিসরের সময় পরিসরটা কত, পরিসরটা কত সেইটার উপরে আমাদের শ্রেণী সংখ্যা নির্ভর করে। পরিসর যদি বেশি হয় তাহলে আমার পরিসংখ্যানে সাধারণত আমাদের 5টার জন্য কম না হয় শ্রেণী সংখ্যা, এবং 25টার জন্য বেশি না হয়। তাহলে কি, 5টার কম হবে না এবং 25টা বেশি হবে না, 5টার কম আর 25টা বেশি হবে না। শ্রেণী সংখ্যা কত, 5টার কম এবং 25টা বেশি হবে, এরকম ঠিকানে থাকবে। কারণ সাধারণত আমরা 6, 7, 8, 9 এরকম ধরি, হ্যাঁ 5টার কম হবে না, 25টার বেশি হবে না। শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সাধারণ পদ্ধতি আছে, আমরা কী করব, ৮.৯৯ হতে পারে, তাহলে আমরা 9 নেব, 9টা বা 6.55, তাহলে আমরা
সংখ্যা শুনি 1 2 তাহলে আমরা 6 নিব 6 টা শ্রেণী সংখ্যা দেব তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কোন 5 টা কম না হয় এবং 25 টা বেশি না হয় তাই তো 5 টা কম এবং 25 টা বেশি হবে এই মেথডটা দিয়ে আমরা নেব 5 টা কম হবে না 25 টা বেশি হবে না ঠিক আছে এইভাবে আমরা শ্রেণী সংখ্যা নেব তাহলে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম এই যে স্ট্রাকচার এটা দিয়ে কি আসে এই যে স্ট্রাকচার শ্রেণী সংখ্যার মানে কি সূত্রটা কত এই যে সূত্রটা এটা দিয়ে সাইট এমসিকিউ হতে পারে ঠিক আছে এটা দিয়ে এমসিকিউ হবে তাহলে আমরা কি করলাম পরীক্ষা নির্ণয় করলাম শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম এইভাবে নির্ণয় করব আমরা শ্রেণী ব্যক্তি এবার আমরা তিন নম্বরে করব কি শ্রেণী ব্যক্তি নির্ণয় করব তিন নম্বর আছে কি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান প্লাস ইন্টার ভ্যালু একে আমরা সিএন দ্বারা প্রকাশ করি ক্লাস ইন্টার ভ্যালুটা কি যে ক্লাস ইন্টার কি পরিসর ভাগ হয়েছে কি আমার কে শ্রেণী ব্যক্তিদের সাধারণত দশ দশ ধরি তাহলে আমার দশ ধরলে পাঁচটা শ্রেণী আছে যদি চল্লিশের বেশি হয় খেয়াল করবা যে পরিসরটা যদি চল্লিশ হ্যাঁ আর যদি চল্লিশের বেশি হয় তাহলে আমরা শ্রেণী ব্যক্তি ধরি দশ চল্লিশের বেশি আবার মনে করো আর যদি একশোর বেশি হয় হ্যাঁ তাহলে আমরা ধরবো একশো আমরা ধরবো মনে করি এই ধরতে পারি এরকম আমরা পঞ্চাশ ধরতে পারি আবার মনে করো আর যদি লেখদান বিশ বা তিরিশ হয় তিরিশ তখন আমরা পাঁচ ধরতে পারি ছয় ধরতে পারি আমার সুবিধা মতো তাই তো শ্রেণী ব্যক্তি ধরতে পারবো কিন্তু সাধারণত পাঁচ দশ এরকম রিটার্ন করলে সুবিধা হয় পরিসংখ্যানে তার যদি শ্রেণী ব্যক্তি আমার পরিসর যদি হয় মনে করো দশ পরিসর হলো দশ তখন আমরা শ্রেণী ব্যবধান দুই দুই নিতে পারি দুই দুই পাঁচটা হবে বা ছয়টা হবে এইভাবে বুদ্ধি করে নিতে হবে এ তোমরা করছো নাইনটিনে তোমাদের পরিসংখ্যা নিবেশন অবশ্যই নির্ণয় করছো এখন দেখো শ্রেণী ব্যক্তি হ্যাঁ ক্লাস ইন্টারভেল আমার হতে পারে দুই প্রকার দেখো শ্রেণী ব্যক্তি আমার হতে পারে দুই প্রকার মানে ক্লাস ইন্টারভেল হতে পারে করবো মানে বহির্ভূত পদ্ধতি আর অন্তর্ভুক্ত পদ্ধতি শ্রেণী ব্যক্তি যে করবো এটা হচ্ছে কি দুইটা পদ্ধতি আছে বহির্ভূত পদ্ধতি আর একটা আছে কি অন্তর্ভুক্ত পদ্ধতি এক্সক্লুসিভ মেথড এন্ড ইনক্লুসিভ মেথড তাহলে দুইটা পদ্ধতি আছে এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড আমি দুইটা একে দেখাই মনে করো জিরো থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এটা হচ্ছে কি সিআর এখানে থাকে গণ হচ্ছে গণ সংখ্যা দুই তিন চার তিরিশ থেকে চল্লিশ মনে করো পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ আছে আবার দুই আর এখানে দেখো জিরো থেকে নয় থেকে নয় আছে দুই দশ থেকে উনিশে আছে মনে করো তিন পাঁচ থেকে
এই যে দেখো তুমি যে পদ্ধতি করলাম এইটাকে বলে এক্সপ্রেসিভ মেথড আর এইটাকে বলে ইনক্লুডিং মেথড এইটা দেখো সারা সারা শূন্য থেকে দশ কত আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় নয় দুই শূন্য শূন্য এক দুই তিন ছয় পাঁচ ছয় পরীক্ষা দিলে শূন্য পাচ্ছে তাকে কাল করবো শূন্য থেকে নয় তার মানে দশজন দশ থেকে এইটা দেখো সারা সারা তাহলে এইটাকে বলে শ্রেণী নিম্ন সীমা এটাকে বলে শ্রেণী ঊর্ধ্ব সীমা এটাকে বলে লোয়ার লিমিট এটাকে বলে আপার লিমিট তাহলে শূন্য থেকে এটা দেখলেই তো এইটাকে বলে বিচ্ছিন্ন সারা সারা দেখো এইটা হচ্ছে বিচ্ছিন্ন দেখো শূন্য থেকে নয় দশ থেকে এইটা হইলো বিচ্ছিন্ন আর এইটা হচ্ছে অবিচ্ছিন্ন দেখো শূন্য থেকে দশ দশ থেকে বিশ এইটাকে বলে কি এইটাকে বলে লোয়ার লিমিট নাকি এটাকে বলে লোয়ার এটাকে বলে আপার ইউপিআর এটাকে বলে লোয়ার লিমিট নিম্ন সীমার সমান তাহলে দেখো অবিচ্ছিন্ন এই ক্ষেত্রে আমরা কি করবো শূন্য থেকে দশ তাহলে এই ক্ষেত্রে আমি গণনার সময় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত নেবো খেয়াল করে শূন্য থেকে নয় নেবো কিন্তু খেয়াল করে এটা কিন্তু আমার এটা না শুনে শূন্য থেকে নয় নেবো এটা দশ থেকে উনিশ নেবো তাহলে কিন্তু দশটাই হবে তোমার দেখা যায় না বোঝা যাচ্ছে যে শূন্য থেকে নয় মানে দশটা আর এখানে শূন্য থেকে নয় পর্যন্ত নেবো এখন দশ থেকে উনিশ পর্যন্ত নেবো বিশ থেকে উনত্রিশ পর্যন্ত নেবো তিরিশ থেকে উনচল্লিশ নেবো চল্লিশ থেকে উনপঞ্চাশ নেবো উন পঞ্চাশ থেকে উনষাট নেবো তাহলে আমার ঠিক হয়ে গেল এইটাকে মানে অবিচ্ছিন্ন পরিসংখ্যান এখন আমরা পরিসংখ্যানে আমরা সাধারণত এইটা বেশি ব্যবহার করি এই মেথডটা আমরা বেশি ব্যবহার করি জনসংখ্যা নিবেশন যদি তৈরি আসে তোমাদের তো অঙ্ক দেবো অঙ্ক আসবে তাহলে তোমরা এই পদ্ধতিতে করবো ঠিক আছে এইটা দিয়ে করবো হ্যাঁ তারপরে এই গেল জনসংখ্যা নিবেশন এরপরে আমাদের কি আছে ট্যালি চিহ্ন এই যে মনে করো এই যে থাকবে যে দুইজন পরীক্ষা দিল প্রকাশ করা হয় টেলিসিনকে আমরা খারাপ দাগ দিয়ে টেলিসিনকে আমরা